আজ রফিকুল ইসলাম মাদানির মতো আমার পায়ে ডান্ডা বেরিয়ে এসে যাক আমার হাত করা এসে যাক অসুবিধা নেই এগুলির বিনিময়ে যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের ডান্ডা বেরি থেকে লাগাম থেকে আল্লাহ আমারে বাঁচায় কোরআনের হক কথা বলছি যতদিন ময়দানে থাকবো বলবই বলতে গিয়ে যদি আল্লামা সাইদির মতো হামজার মতো জেলে যাওয়া লাগে অসুবিধা নেই ও জেলখানা আমি দেখছি ওটা হামজা ওটা আল্লামা সাইদির জন্য মামুনুল হকের জন্য জেলখানা না মামা শ্বশুরের বাড়ি আমার মায়েরা স্বাধীন দেশ আপনার যতটুকু স্বাধীনতা আছে অধিকার আছে আমারও ততটুকু স্বাধীনতা অধিকার আছে আপনি চুরি করতে পারবেন ডাকাতি করতে পারবেন দেশের সব কিছু লুটে ফুটে খেতে পারবেন আর আমরা আলেমরা পড়াশোনা করার পরে বলতে পারবো না ব্যাপারটা তো এরকম না আমারে কথা বলতে আপনি বাধা দেন কেন বলেন আমি তো এই জায়গায় এসেছি সঠিক যেটা আমি তো সেটাই বলবো আপনি আমারে বলতে বললেও বলবো না বলতে বললেও আমি বলবো আবার যদি বাধা দেন আমি তাও বলবো কারণ এই চেয়ারে আমার আল্লাহ আমারে বসিয়েছে আমার আল্লাহ হিসাব নেবে এই কথা বলো আমি তো আমার উপরে তিনটা রেড সিগন্যাল দেখে দেখে কথাগুলি প্রত্যেকটা রাতে বিভিন্ন জায়গায় আমি বলি এই জায়গায় এসেছি আমি যদি হক কথাগুলি সঠিক সময়ের সঠিক কথাগুলি তুলে না ধরি এক নাম্বার আমার আল্লাহর লানত আমার উপরে কথা বোঝা যায় সরায় বাকারা দুই নাম্বার বারা দুই নাম্বার সরা তিন নাম্বার ফেরিস্তার 159 নাম্বার আয়াত দেখবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون بولن الله يا اتك يا مي بانالام এই আয়াতটা কার আলেম যারা আছেন হাফেজে কোরআন যারা আছেন এই আয়াত কি কোরআনে আছে এবার কান খাড়া করে অর্থ শুনুন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু থেকে আল্লাহ বলেন আমি মানুষের জন্য যেটা ব্যাখ্যা আকারে দলিল আকারে স্পষ্ট করে ওপেন করে দিয়েছি আল্লাহ বলেন আমার এই কথাগুলি যারা গোপন করে করছে আগামীতেও করবে এই আয়াতের ভেতরে প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমান বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটা কাল আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন আমার কথাগুলি যারা গোপন করে যারা করছে আগামীতেও যারা করবে আমি আল্লাহর লানত আমি আল্লাহ যাদের ওপরে লানত করি তাদেরও লানত কথাকার আমি আপনাদের মাঝে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আমার আল্লাহর কোরআনের সঠিক কথাগুলি গোপন করে কারা যারা রিকশা চালায় যারা ডেলিভার যারা জীবনে মাদ্রাসায় পড়েনি হ্যাঁ কোরআনের কথা গোপন করে কারা পৃথিবীতে আমার মতো আলেম যারা তো আমিও তো আলেমদের ভেতরে একজন এখন আমিও যদি কোরআনের কথাগুলি গোপন করে যাই এই যে রেড সিগন্যাল এক নাম্বার বললাম আল্লাহর লানত আমার উপরে আল্লাহ দুনিয়ায় তার সৃষ্টির উপরে যে লানত দেয় তাদেরও লানত আমার উপরে এখন আল্লাহ নিজে যদি আমার উপরে লানত দেয় মামলা দেয় আমার বাঁচার উপায় কথা বলবো এদেশে প্রধানমন্ত্রী যদি কারো নামে মামলা দেয় রাষ্ট্রপতি যদি কারো নামে মামলা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি কারো নামে মামলা দেয় ও বাঁচবে বলেন না কেন ভাই তো কোরআন হাদিস জানার পরে আমি যদি সঠিকটা সমসাময়িক সময়ে বলতে না পারি তাহলে আল্লাহর মামলা আল্লাহর অভিযোগ আল্লাহর লানত অভিশাপ আমার উপরে আমি কি এটা নিতে চাই কথা বল না কেন আমি তো এই চেয়ারে বসেছি হক কথাগুলি বলছি আমার নিজেকে বাঁচানোর জন্যে এই কথা বল না কেন দুই নাম্বার রেড সিগন্যাল আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমের মুখে আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেবে
ওই দিন আমার আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম আমার মুখে পরিয়ে দেখ, এটা কি আমি চাই? কত বলবো, আজ রফিকুল ইসলাম মাদানির মতো আমার পায়ে ডান্ডা বেরিয়ে এসে যাক, আমার হাত করা এসে যাক, অসুবিধা নেই, এগুলির বিনিময়ে যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের ডান্ডা বেরি থেকে লাগাম থেকে আল্লাহ আমারে বাঁচায়। আমি তো এই দিকে তাকিয়ে সেই দিন আল্লাহর জাহান্নামের ডান্ডা বেরি থেকে বাঁচার জন্য কথা বলছি। তিন নম্বর রেড সিগন্যাল আমার আল্লাহর কিয়ামতের ময়দানে জাহান্নাম উৎপাদন করবে আল্লাহ তিন শ্রেণীর মানুষ দিয়ে। তার ভেতরে প্রথম নাম্বার শ্রেণী হবে আলেমরা। আলেমদের ভেতরে আমি আসি না নেই? আরো জোরে বলেন। এখন জেনে শুনে কেমনে কিভাবে কোরআনের কথাগুলি আমি গোপন করি, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহ উদ্বদল করবে, ওই জায়গায় আমারে আল্লাহ রাখবে, আমি কেমনে থাকি বলেন? এজন্যই তো আমি হক কথাগুলি রিক্স নিয়ে বলছি, যতদিন দুনিয়ায় আমার আল্লাহ আমারে জিন্দা রাখবে আমি বলবই। বলতে গিয়ে যদি আমার উপরে অত্যাচার আসে, টর্চার আসে, আমার নামে যদি মামলা হয়, আমারে যদি জেলখানায় যাওয়া লাগে, লক্ষ তো বার যেতে রাজি, কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতে রাজি না। আমারে বাধা দেন কেন বলেন? আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আপনি যে কাজগুলি করছেন আল্লাহ জাহান্নামে দেবে কি করে আপনি গিয়ে বসে আছেন? এই অবস্থায় আপনি মারা গেলে যত বড় হুজুর এসে আপনার জানাজা দেয়, ও কাবার ইমাম দিলেও কাজ হবে না, কারণ আপনার জিন্দা থাকতে কাজ ছিল কোরআন মানা, আল্লাহর ইসলাম মানা, কোরআনের পক্ষে থাকা, আপনি থাকতে পারেননি। আরো স্লোগান দিয়েছেন, হুজুরের চামড়া তুলে নিব আমরা। আজীবন আপনি বেঁচে থাকতে চেষ্টা করে গেলেন, আল্লাহর ইসলাম যেন সমাজে রাষ্ট্রে জিন্দা না হয়, আলেমরা যেন ক্ষমতায় না আসে, আপনি মারা যাবার পরে যত বড় হুজুর এসে আপনার জানাজা দিক, তিন দিন সাত দিন চল্লিশা খেয়ে যা, কোনো লাভ হই না হবে না, বরং আপনার এন্তেকালের পরে কেউ যদি আল্লাহর কোরআন থেকে ইন্না লিল্লাহ পড়ে আপনার গোনা হবে? এই কথা বলুন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কেন এই কাজগুলি করছেন? আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আপনি যা করছেন দুনিয়াও শেষ আপনার আখেরাতও শেষ। আমি তো এই জায়গায় এসেছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আপনি আমার রক্তের ভাই না হলেও আপনি আমার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে, আমি তো ভাই হিসাবে আপনার এত বড় ক্ষতি করতে পারি না, এই জন্য ভাই হিসাবে আমি আপনাকে বাঁচাতে চাই। হুজুর আমাদের উপর আর অনেক চাপ আসছে, অন্যদিকে একটু যান, আচ্ছা বলেন, এই যে আমাদের উপরে অনেক চাপ এসেছে আপনি অন্যদিকে, আচ্ছা আমি কি কারোর নাম ধরে বলেছি ভাই বলেন তো? আকারে ইঙ্গিতে যদি ইশারায়ও বলতে না পারে আমার এই জায়গায় নিয়ে আসার কি দরকার ছিল? আপনারা কিন্তু আমারে কালার করছেন, এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলার জন্য, আপনি এই যে স্লিপ দিয়ে হে করে হো করে আমারে কিন্তু আলাদা করছেন, এর জন্য জবাব আল্লাহর আদালতে দিতে হবে। কোরআনের কথা বলতে দেবেন না, আপনি অনুমতি দিলেন কেন বলেন? বলেন আপনি অনুমতি দিলেন কেন আমাদের? আপনি এভাবে কালার করবেন কেন? কি দরকার আমাদের? যদি সহ্য না হয় আমাদের মারেন, গুলি চালান, আমাদের দুনিয়ার থেকে বিদায় করে দেন, আমরা বেঁচে না থাকলে এ কেউ কথা বলবে না, কিন্তু আমাদের সাফ করতে দেবেন, আমার অপমান করবেন আল্লাহ বরদাস্ত করবে না। না, এই কাজগুলি আপনারা করবেন না মাহফিলে দাওয়াত দেন, আপনারা তো আমার ওয়াজ দেখেছেন, নামের শেষে নাম লিখিয়েছে তুফানি, তুফান মানে জানেন? নামের শেষে লিখেছে তুফানি, আসলে নাম তো এটা আমার না, এই আপনাদের মতো শ্রোতা বিভিন্ন মিডিয়ারা এই নামটা লাগিয়েছে, আমার মাহফিলে নাকি তুফান আস, এই যে এরাও দিয়েছে তুফানি। না, এগুলি আপনারা করবেন না। প্রিয় চাপাই নবাবগঞ্জ বাসী, আমি যে কথাই ছিলাম, ইতিপূর্বে যারা আল্লাহর ইসলামের বিরুদ্ধে চারণ করেছে,
আমার আল্লাহ কাউকে শান্তিতে মরতে দেয়নি কাউকে আমার আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি সূর্য যতদিন উঠবে আর ডুববে যারা এই কাজগুলি করবে আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দেবে না পৃথিবীতে আপনি যাই করেন না কেন যাই হন না কেন অসুবিধা নেই সব কিছু থেকে বাঁচতে পারলেও মরণ থেকে বাঁচতে পারবেন না الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سرائي مول شات شتی نمبر سرائي ونو تیریس نمبر پارا بردھم نمبر پر اسٹار دوئی نمبر آئے دیڈا ایک وقتا بوزا جائے আল্লাহ পাক বলেন আমি মৃত্যুকে এরপরে হায়াতকে সৃষ্টি করেছি আদৌ কিন্তু আয়াতটা এরকম হবার কথা ছিল না আয়াতটা এরকম হবার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত কারণ পৃথিবীতে আমরা আগে এসেছি জিন্দা অবস্থায় এক কথা বলবো মারা যাবার পরে আমরা তখন যখন আমরা মরে যাব এক পর্যায়ে যখন এক পর্যায়ে যখন আমাদের সামনে আজরাইল এসে যাবে তখন মানুষ আমাদের বলবে লোকটা মারা গিয়েছে এক কথা বলবে কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে মাউতকে আগে দিলেন আমার আল্লাহ হায়াতকে পরে দিলেন কেন আমার আল্লাহ বোঝাতে চায় পৃথিবীবাসী পৃথিবীর মানুষ তোমরা যাই করো না কেন যাই হও না কেন যতই দুনিয়ায় বেঁচে থাকো না কেন তোমরা কিন্তু মরবেই এজন্য আল্লাহ হায়াতকে পিছনে দিলেন আল্লাহ মাউতকে সামনে দিলেন আপনি যাই হন না কেন যাই করেন না কেন আপনাকে আমার আল্লাহ বুঝায় বান্দা তুমি কিন্তু মরবে এই যদি হয় আয়াতের বাস্তবতা আয়াতের অর্থ আপনি দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না আপনি মরবেন আরে ভাই আপনার যদি মরণ হয়েই যায় আপনার জন্য আখেরাত আছে পরকাল আছে মিজান আছে ফুলসেরাত আছে জাহান্নাম আছে এই কথা বলেন না কেন আপনি যে অবস্থায় বিরাজ করছেন যে অবস্থায় আপনি পড়ে আছেন যে কাজ কাম আপনি করছেন কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহর জাহান্নাম থেকে আপনি বাঁচবেন আমারে বলেন এই জন্য আমি সূরায় মাইদার 74 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি আমার আল্লাহ দেড় হাজার বছর পূর্বে আপনার ব্যাপারে এই ভবিষ্যৎবাণী দিয়েছে আল্লাহ ভালো করে জানে আমার বান্দারা অফরাত করবে অফরাত করা তাদের কাজ এক কথা বলবে তারা না বুঝে কোরআনের গায়ে হাত দেবে আমি আল্লাহর ইসলামের বিরুদ্ধে লাগবে নবী রাসূলের বিরুদ্ধে লাগবে আলেমদের বিরুদ্ধে লাগবে এটা জানে কে বলেন বলেন আমার আল্লাহ ভালো করে জানে জানার পরে এই জন্যই আমার আল্লাহ আপনার আমার জন্য আয়াত দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ তোমরা কি আমার দিকে ফিরে আসবা না ওয়াস্তাগফিরুনা তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ দয়ালু কে বলছে ভাই আরো জোরে এই আয়াত নিয়ে তাম দুনিয়ার আলেমরা একমত পৃথিবীতে আমার আল্লাহ চায় আপনি যেন তার দিকে ফিরে আসেন আপনি যেন তার কাছে সারেন্ডার করেন মাথা নত করেন আপনার অপরাধগুলি যেন আপনি স্বীকার করে নিয়ে বলেন আল্লাহ জীবনভর যা হবার হয়েছে আর করব না তুমি মাফ করে দাও বিশ্বাস করুন অপরাধ করবার পরে কেউ যদি তার অপরাধ স্বীকার করে আমার আল্লাহরে ডাকে মহান আল্লাহ তার জীবনে কোনো অপরাধ রাখে না সব অপরাধ আমার আল্লাহ মুহূর্তের ভেতরে নেকি বানিয়ে দেয় সরাই ফরকানের 70 নম্বর আয়াত বলছি লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলানিকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে যারা অপরাধ অন্যায় করবার পরে ভালো কাজ শুরু করে দেয় তাওবা করে আল্লাহ বলেন এদের পূর্বের কোন অপরাধ আমি আল্লাহ রাখি না এদের জীবনের সব অপরাধগুলি আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই আমার ভাইরা এতদিন ধরে যা হবার হয়েছে ছেড়ে দেন বন্ধ করে আমার আল্লাহ আপনারে ডাকছে বান্দা আমার দিকে ফিরে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দেব খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন